南针，指南针，指南针 money compass， 这里的উত্তর ও দক্ষিণ দিক নির্দেশ করা যায়। দু হাজার বছর আগে চীনারা কম্পাস আবিষ্কার করেছিলেন। প্রাচীনকালের চি নান চেন দেখতে অনেকটা চামচের মতো। চামচটি সমতল প্লেটের উপর রাখলে চুম্বক তত্ত্বের ভিত্তিতে স্থির চামচটির হাতল দক্ষিণ দিক নির্দেশ করে। পরবর্তীতে চামচের বদলে চীনারা ইস্পাতের সূঁচ ব্যবহার শুরু করেন। এতে চি নান চেন আরও সহজে বহনযোগ্য হয়। ছয় শতাধিক বছর আগে চেং হে পরপর সাতবার পশ্চিমমুখী সমুদ্র যাত্রা করেন। তিনি কম্পাসের সাহায্যে সুদূর আফ্রিকার পূর্ব তীর আর লোহিত সাগর পর্যন্ত পৌঁছান। চি নান চেন আবিষ্কার বিশ্বে সমুদ্র যাত্রার নবযুগের দুয়ার খুলে দিয়েছে। চি নান চেন, চি নান চেন।